দর্শক, এবার খুলনার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, সহিংসতা ঘিরে খুলনার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং আহত পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের শারীরিক অবস্থা নিয়ে কি বলছেন চিকিৎসকরা? হ্যাঁ, তানি যেমনটা বলছিলেন, গতকাল খুলনায় ছাত্র এবং পুলিশদের সংঘর্ষে কিন্তু একজন পুলিশ কনস্টেবল সুমন নিহত হয়েছেন। আমরা যত জানতে পেরেছি, আন্দোলনকারীরা সুমনকে গণপিটুনি দিয়ে নিহত করেছেন। সর্বোপরি এখন পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যতদূর জানতে পেরেছি প্রায় 7 জন ছর্রার আবার বুলেটের গুলিবিদ্ধ এবং এছাড়া কিন্তু আরও প্রায় 19 জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সঙ্গে পুলিশের যে সকল সদস্যরা আহত হয়েছেন তারা কিন্তু পুলিশ হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে কিন্তু খুলনায় 50-এর অধিক আহত হয়েছেন। এখন পর্যন্ত খুলনায় আজকের যে কর্মসূচি রয়েছে সেটা যদিও রাস্তায় নামেনি, তারপরেও আমি যতদূর জানতে পেরেছি আজ তারা দুপুরের দিকে তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য রাস্তায় নামবেন। সব মিলিয়ে কিন্তু অশান্ত খুলনা, শান্ত শহর খুলনা আছে অশান্ত হয়ে উঠেছে এবং খুলনার বিভিন্ন হসপিটালে আহতরা ভর্তি রয়েছেন। তানি, এই ছিল খুলনা থেকে ছাত্র আন্দোলনের সর্বশেষ সংবাদ। তানি, ধন্যবাদ।